দেখাবো যে কিভাবে কিভাবে একটি ইলাস্ট্রেটরের লোগো, একটি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি লোগোকে সুন্দর করে প্রেজেন্ট করা যায় ফটোশপের মাধ্যমে, বা ফটোশপ দিয়ে সুন্দর করে আমরা প্রেজেন্ট করে আরও সুন্দর করতে পারি। ফটোশপে আমরা অনেক ভালো ভালো লোগো প্রেজেন্ট করে একটি ভিন্ন ধরনের একটি লুক আনতে পারি, তারপরে হচ্ছে 3D টাইপের করতে পারি, অনেক ধরনের কাজ করা যায় ফটোশপে। তো আমরা সেটা আজকে দেখবো যে কীভাবে একটি লোগো তৈরি করার পর ফটোশপ দ্বারা আরও সুন্দর করতে হয়। তো চলুন, প্রথমে আমরা একটি লোগো তৈরি করে নিয়েছি, এস এবং জি তৈরি করে নেওয়ার পর এটাকে তো সেভ করে রেখেছি, ফটোশপ ওপেন করেছি। এখন আপনি ইচ্ছা করলে এই ফটোশপ মানে এই মকআপটিতে কিন্তু আপনি সুন্দরভাবে এখানে এই লোগোটাকে প্রেজেন্ট করতে পারেন। আচ্ছা, কিভাবে এখন আমরা দেখিয়ে দেব। প্রথমে আপনি এই PSD ফাইলটি বা মকআপটি আপনি ওপেন করবেন, ওপেন করার পর এইখানে দুটা ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর যে লোগোটি এখানে ছিল সেই লোগোটিকে ব্যাক স্পেস দিয়ে ফেলে দেবেন, আর যদি লোগো না থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, যদি এরকম থাকে তাহলে আপনারা ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর ফাইলে যাবেন, প্লেস লিঙ্কড, এইখানে গিয়ে আপনি আপনার সেই লোগোটিকে যেটা এখানে পেস্ট করবেন বা প্রেজেন্ট করবেন সেটাকে সিলেক্ট করে দেবেন। আমি SG-কে দিব, তাই SG সিলেক্ট করে দিলাম, প্লিজ ওকে। এখন এটাকে আপনি ছোটো বড়ো করতে পারবেন, ইচ্ছা মতো ছোটো বড়ো করতে পারবেন, এটাকে ছোটো বড়ো করে দিলাম। এখন কন্ট্রোল S, তারপরে প্লেস দিবেন। এখন দেখুন আপনার লোগোটি তৈরি হয়ে গেছে, এই যে এটি আপনার লোগো, দেখেন কত সুন্দর একটা 3D টাইপ লোগো হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে, একটা জল সাফের মতো পড়ছে। আচ্ছা, এটা দেখালাম হচ্ছে 3D টাইপের একটি লোগো। তো আপনি কিন্তু এই মকআপটিতেও সেমভাবে মারতে পারেন। আচ্ছা, কীভাবে মারবেন, এখানে ডাবল ক্লিক করবেন, আমি আবার দেখাচ্ছি, এই লোগোটিকে ব্যাক স্পেস দিয়ে ফেলে দেবেন, ফাইলে যাবেন, তারপরে আপনার প্লেস লিঙ্কড, তারপরে SG-তে সিলেক্ট করবেন, ওকে দিবেন, এখানে চলে আসবে। চলে আসার পর এটাকে ছোটো বড়ো করে নিয়ে আপনি কন্ট্রোল S দিবেন, প্লেস দিবেন। এখন দেখবেন এই লিঙ্কে খুঁজে দেখবেন যে পরবর্তী লিঙ্কে খুঁজে দেখবেন যে এখানে আপনার লোগোটি পেস্ট হয়েছে কিনা, দেখবেন যে এখানে চলে আসছে, এই যে কত সুন্দরভাবে ডিজাইন হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনি যে কোনো লোগোকে, যে কোনো একটি সুন্দর লোগোকে এখানে এনে আপনি আরও সুন্দর করে আপনার বাড়িকে দেখাতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।